যুদ্ধ অপরাধের বিচারকে কেন্দ্র করে দেশ আজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। আর শাহবাগ স্কয়ার ও বিচার বিভাগের সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলেছে। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। সারাদেশে সহিংসতায় 60 জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু রাজনীতির ইতিহাসে প্রথম ঘটনা দাবি করে তিনি বলেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরশাদ বলেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র কোরআন সম্পর্কে যেসব অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে তা কোন ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করতে পারে না। তাই এর প্রতিবাদে পীর ওলামা মাশায়েখ সহ দেশের তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়েছে বলে মন্তব্য করেন এইচ এম এরশাদ।